হ্যালো এভরিওয়ান, জ্যাঙ্গো ব্লগ সিরিজ আপনাদের স্বাগতম। তো প্রিভিয়াস ভিডিওতে আমি ইউজার প্রোফাইলের যে ইউআইটা আছে এটা ডিজাইন করে ফেলছিলাম। তো আমি যদি লগ ইন করা থাকে এবং প্রোফাইলে আসি, আমি এই ইউআইটা দেখতে পাবো একটা নির্দিষ্ট ইউজারের জন্য। ঠিক আছে, তো আজকে আমি যেটা করবো, এই ইউজার প্রোফাইল কিভাবে আপডেট করতে হয় এই কাজটা করে ফেলবো, এবং এখানে যে ইউজারের ডেটাগুলো আছে ডাইনামিক সেগুলো আমি নিয়ে আসবো। তো সবার প্রথম আমি ভিউতে চলে যাব, আমার যে প্রোফাইলের ভিউটা আছে, এবং ভিউ থেকে আমার ইউজারের ডেটাটা আমি সর্বপ্রথম পাঠিয়ে দিব। এবং এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাড লগ ইন রিকোয়ার্ড করে দিতে হবে, কারণ ইউজার মাস্ট আমার লগ ইন থাকতে হবে এটা দেখার জন্য। আমি আগে এটাকে ইম্পোর্ট করে নিচ্ছি, ফ্রম জ্যাঙ্গো ডট কনক্লিভ ডট অথ ডট ডেকোরেটরস ইম্পোর্ট লগ ইন রিকোয়ার্ড, এবং এটা আমি এখানে জাস্ট দিয়ে দিব লগ ইন রিকোয়ার্ড, এবং লগ ইন ইউআরএল দিয়ে দিব। লগ ইন ইউআরএল হয়ে যাবে হচ্ছে আমার লগ ইনে, ওকে। এবং এখান থেকে আমি ইউজারটাকে পাঠিয়ে দেবো, যাতে আমি ইউজারের ডেটাটা ডাইনামিক্যালি টেমপ্লেটে দেখাতে পারি। সো এখানে আমি দিয়ে দিলাম অ্যাকাউন্ট 404, এটা আমার ইউজার চলে আসবে। সো ইউজার মডেলটাকে আমি ইম্পোর্ট করে নিব, সো ফ্রম ডট মডেলস ইম্পোর্ট ইউজার। তো এখানে আমার পিকে ইকুয়াল টু হয়ে যাবে রিকোয়েস্ট ডট ইউজার ডট পিকে, ওকে। এবং কনটেক্সটে আমি সিম্পলি জাস্ট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট পাঠিয়ে দিব, এবং কনটেক্সটাকে আমি টেমপ্লেটে পাঠিয়ে দিব। সো কনটেক্সট জাস্ট এতটুকু করলে আমি টেমপ্লেটে এই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি আমার ইউজারের ডেটাগুলো আছে। সো আমি টেমপ্লেট অ্যাকাউন্ট ডেটাগুলো দেখিয়ে দিব। সো আমি যেটা করব, প্রোফাইল ডট এইচটিএমএল এ চলে যাব, এবং এখানে আমার যে ফর্মটা আছে, দেখেন আমার যে ফর্মটা আছে এখানে ফর্মের মধ্যে আমি ডেটাগুলো ডাইনামিক্যালি দেখিয়ে দিব। তো সবার প্রথম আছে ফার্স্ট নেম, সো আমার এখানে ভ্যালু চলে আসবে অ্যাকাউন্ট ডট ফার্স্ট নেম। এরপর আছে হচ্ছে আমার লাস্ট নেম, সো ভ্যালু চলে আসবে লাস্ট নেম, সো অ্যাকাউন্ট ডট লাস্ট নেম। এরপর আমার ইউজার নেম, সো এখানে ইউজার নেম চলে আসবে, সো অ্যাকাউন্ট ডট ইউজার নেম। এখানে আমার ইমেল চলে আসবে, সো অ্যাকাউন্ট ডট ইমেল, ওকে। এবং এখানে যে পাসওয়ার্ড আছে এটা অ্যাকচুয়ালি আমার, যদি উনি আপডেট করতে চায় তাহলে দিবে। সেখানে আমি যেটা করবো এটা একটু চেঞ্জ করে দিব, এটা হচ্ছে আমার নিউ পাসওয়ার্ড, এবং এটা হচ্ছে আমার কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, কারণ এখানে ইউজার যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চায় সে নিউ পাসওয়ার্ড দিয়ে দিবে এবং এটাকে কনফার্ম করে দিবে। ঠিক আছে, সো এটাকে আমি করে দিব নিউ পাসওয়ার্ড, এবং এটাকে করে দিব কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। ঠিক আছে, এবং আমি লেভেলের এটাও চেঞ্জ করে দিচ্ছি নিউ পাসওয়ার্ড, এবং এটা হয়ে যাবে আমার কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখেন আমার ডেটা গুলো কিন্তু চলে আসছে, নাবিল নাবিল এট জিমেল ডট কম, এবং আমার অ্যাকচুয়ালি ফার্স্ট নেম এবং লাস্ট নেম নেই। ঠিক আছে, সো এই জন্য আমার এই ডেটা গুলা দেখায়নি। তো এখন আমি যেটা করব, এই ডেটাটা যাতে আপডেট করা যায়, আমি সাপোজ এখানে চেঞ্জ করে আমি কিছু চেঞ্জ করতে চাচ্ছি, আপডেটে ক্লিক করলে যাতে আপডেট হয়ে যায়। ঠিক আছে, এই কাজটা আমি করে ফেলবো। তো এটার জন্য আমি একটা ফর্ম ক্রিয়েট করবো, এগুলো আমি কেটে দিচ্ছি। ইউজার প্রোফাইলে আমি একটা ফর্মস ক্রিয়েট করব, এবং ফর্মসটা অ্যাকচুয়ালি হুবহু এর মতোই হবে, জাস্ট কিছু ফাংশনালিটি আমার চেঞ্জ হয়ে যাবে। তো আমি যেটা করবো, এই ফর্মটাকে কপি করে নিব, সেটাকে আমি কপি করে নিচে পেস্ট করে নিচ্ছি, সো কপি, এবং এখানে আমি পেস্ট করে দিব, এটার নামটা চেঞ্জ করে দিব, সেটা হচ্ছে ইউজার প্রোফাইল আপডেট ফর্ম, ইউজার প্রোফাইল আপডেট ফর্ম আমি নাম দিয়ে দিচ্ছি। এবং এখানে আমি একটা ফাংশন কল করে নিব, সেটা হচ্ছে ইনিট, ডিফাইন ইনিট, সরি, ডিফাইন ইনিট, এখানে চলে আসবে আমার সেলফ আর্কস এবং কিওয়ার্ড আর্কস সুপার ডট ইনিট, আমার আর্কস চলে যাবে, এখানে আমার কিওয়ার্ড আর্কস চলে যাবে।
এখন হচ্ছে আমি আমার যে ফিল্ডগুলো আমি আপডেট করতে চাচ্ছি ওই ফিল্ডগুলো এখানে জাস্ট দিয়ে দিব। তো আমার সর্বপ্রথম থাকবে হচ্ছে ফার্স্ট নেম, সেখানে আমি ফার্স্ট নেম নিয়ে আসতেছি, হয়ে যাবে আমার ফার্স্ট নেম। দেন হবে হচ্ছে আমার লাস্ট নেম, এখানে চলে আসবে আমার লাস্ট নেম, ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা আমার লাগবে না, ঠিক আছে, এই চারটা ফিল্ডই আমার লাগবে, ঠিক আছে। সেখানে যে ক্লিন ইউজার নেমটা আছে এবং ক্লিন ইমেলটা আছে, এটা অ্যাকচুয়ালি চেঞ্জ হবে আমার, সো ওটা আমি চেঞ্জ করবো এবং এই ফাংশনটা আমার লাগবে না। সো আমি ক্লিন ইউজার নেম দিয়ে অ্যাকচুয়ালি কি করেছিলাম, যখন একটি নতুন ইউজার ক্রিয়েট হয়েছে আমি চেক করছি যে যে ইউজার নেমটা দেওয়া হয়েছে ওই ইউজারটা অলরেডি আছে কিনা। তো আমি সেম কাজটা এখানে করব, বাট একটু চেঞ্জ করে। কি চেঞ্জ করব, যে আমি চেক করব যে এই যে ইউজার চেঞ্জ করতেছে, ঠিক আছে, তারটা বাদে কোনো ডুপ্লিকেট আছে কিনা, ঠিক আছে। সাপোজ আমি এখানে গেলাম, এখানে গিয়ে ঠিক আছে আমি চেঞ্জ করতে চাচ্ছি ইমেলটা, ঠিক আছে। সো এটা আমার কিন্তু আনচেঞ্জই থাকবে না, ঠিক আছে। সো এখন যদি আমি চেক করি যে নাবিল আছে কিনা, তাহলে কিন্তু পেয়ে যাবো, কারণ নাবিল ওরই নাম। সো আমার যেটা করতে হবে, ওর ডেটা বাদে অ্যাকচুয়ালি নাবিল আছে কিনা বা ওর ডেটা বাদে এই ইমেলটা আছে কিনা, ঠিক আছে। যদি থাকে তাহলে আমি দেখাবো ডুপ্লিকেট এরো, আদারওয়াইজ আমি সেভ করে দিব। সেখানে জাস্ট আমি এই কাজটাই করব। সেটা করার জন্য আমার জাস্ট এক্সক্লুড ইউজ করলেই হবে, যে এক্সক্লুড পিকে ইকুয়াল টু সেলফ ডট ইনস্ট্যান্স ডট পিকে। এই ইনস্ট্যান্সটা হচ্ছে আমি ফর্মে পাঠিয়ে দিব, যেটা হচ্ছে আমার ইউজারের ডেটাটা। তার মানে আমার যে ইউজারটা চেঞ্জ করতেছে তার ডেটা বাদে আমি চেক করব কোনো ডুপ্লিকেট আছে কিনা, ঠিক আছে। জাস্ট এতটুকু করলেই আমার হয়ে যাবে। সেম কাজটা আমি ইমেলের জন্য করে দিব। ডট এক্সক্লুড পিকে ইকুয়াল টু, এখানে হয়ে যাবে হচ্ছে আমার সেলফ ডট ইনস্ট্যান্স ডট পিকে, ঠিক আছে। হ্যাঁ, এতটুকু করলেই আমার হোপফুলি ইউজার নেম এবং ইমেলের কাজটা হয়ে যাবে, কোনো ডুপ্লিকেট আছে কিনা এটা চেক করা। তো এখন আমি যেটা করবো, জাস্ট এই ফর্মটাকে আমি প্রোফাইলে নিয়ে যাবো। ভিউতে গিয়ে আমি এই ফর্মটাকে আগে লোড করে নিব। এটা হয়ে যাবে হচ্ছে আমার ইউজার প্রোফাইল আপডেট ফর্ম। সেই ফর্মটাকে আমি এখানে নিয়ে আসবো সর্বপ্রথম। সো ইউজার প্রোফাইল আপডেট ফর্ম, এবং এটা আমি কনটেক্সটে সেন্ড করে দিব ফর্ম, এবং এখানে হয়ে যাবে হচ্ছে আমার ফর্ম, ঠিক আছে। এখন ইউজার যদি আপডেট করতে চায় তাহলে ডেফিনেটলি আমার পোস্ট মেথডে তাকে কল করতে হবে। সো ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল টু পোস্ট, এবং আমি আরো একটা জিনিস চেক করবো, সেটা হচ্ছে ইফ রিকোয়েস্ট ডট, ওকে ঠিক আছে, সমস্যা নেই। আমি এটা চেক করবো হচ্ছে নিচে, আমি কি চেক করবো বলতেছি, সেটা হচ্ছে ইফ রিকোয়েস্ট ডট ইউজার ডট পিকে নট ইকুয়াল টু অ্যাকাউন্ট ডট পিকে, দেন আমি রিডিরেক্ট করে দিব তাকে হোম পেজে। এটা সিকিউরিটি পারপোজ আমি অ্যাড করলাম, যে সাপোজ যে মানে যে ইউজার আমার আপডেট করতেছে অ্যাকচুয়ালি সে তার ডেটাটাই আপডেট করতেছে কি না, এটা আমি জাস্ট চেক করে দিলাম সিকিউরিটি পারপোজে। যদি না হয় তাহলে আমি তাকে হোমে রিডিরেক্ট করে দিব, ঠিক আছে। এখন আমার যেটা করতে হবে, এখানে ফর্মটাকে নিতে হবে, আমি ফর্মটাকে নিয়ে নিচ্ছি। সো ফর্ম ইকুয়াল টু ইউজার প্রোফাইল আপডেট ফর্ম, এবং এখানে চলে আসবে হচ্ছে আমার রিকোয়েস্ট ডট পোস্ট। আমি চেক করবো ফর্মটা আমার ভ্যালিড কিনা, যদি ফর্ম ভ্যালিড হয় এখানে আমি কিছু কাজ পারফর্ম করব। এবং এখানে আমার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার ইনস্ট্যান্সটা পাঠিয়ে দিতে হবে। সো ইনস্ট্যান্স ইনস্ট্যান্স ইকুয়াল টু অ্যাকাউন্ট, এবং সেম কাজ এখানে আমার ইনস্ট্যান্সটা পাঠিয়ে দিতে হবে। সো ইনস্ট্যান্স ইকুয়াল টু অ্যাকাউন্ট, ওকে। সো এখন যদি আমার ফর্ম ভ্যালিড হয় তাহলে আমি এখানে কিছু কাজ করব, সেটা হচ্ছে জাস্ট ফর্ম ইউজার ইকুয়াল টু ফর্ম ডট সেভ, ওকে, তাহলে আমার ডেটাটা সেভ হয়ে যাবে। সো এখানে আমার ইউজারটা দরকার নেই, আমি জাস্ট ফর্ম ডট সেভ করে দিব, এবং আমি একটা মেসেজ দিয়ে দিব সাকসেস, যে আমার প্রোফাইলটা আপডেট হয়ে গেছে। সো প্রোফাইল হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি, ওকে, এবং আমি রিটার্ন করে দিব তাকে তার প্রোফাইল পেজে। সো প্রোফাইল জাস্ট এতটুকু করলেই হবে, ওকে।
আচ্ছা, এখন যদি আমি যাই আমার টেমপ্লেটে এবং আমি যদি এটাকে আপডেট করি, তো আমি সর্বপ্রথম যেটা করবো এখানে সিএসআরএফ টুইকেন নিয়ে আসবো। সো সিএসআরএফ টুইকেন এবং অ্যাকশন হয়ে যাবে হচ্ছে আমার প্রোফাইল, ইউআরএল প্রোফাইল, ঠিক আছে। এখন যদি আমি যাই এখানে এবং এখন যদি আমি আপডেট করি, সাপোজ আমি আমার ইমেলটাকে আপডেট করতে যাচ্ছি, এখানে আমি দিয়ে দিলাম নাবিল আপডেটেড, এখানে আমি আপডেটে ক্লিক করে দিলাম। দেখেন আমার প্রোফাইলটা কিন্তু আপডেট হয়ে গেছে। আমি যদি রিফ্রেশও দিই, আচ্ছা আমার আপডেট হয়নি। সো আমি দেখি কেন আপডেট হয়নি, এ কারণে আমি যেটা করব, যদি কোনো ফর্মে ইরর থাকে তাহলে ইররটাকে আমি এখানে প্রিন্ট করে দিব, তাহলে আমি দেখতে পারবো যে আমার কি ইরর অ্যাকচুয়ালি হচ্ছে। সো প্রিন্ট ফর্ম ডট ইরর্স, এখন যদি আমি যাই এবং এটাকে যদি আপডেট করি এনিথিং দিয়ে, সাপোজ আপডেটেড দিয়ে দিলাম এবং এখানে আমি ক্লিক করলাম, তাহলে আমি দেখতে পাবো আমার কি রোডটা হচ্ছে। সেখানে দেখেন কি রোড দিছে, সেটা হচ্ছে আমার ইউজার নেম, দ্য ফিল্ড ইজ রিকোয়ার্ড। আচ্ছা আমাকে বলতেছে আমি ইউজার নেম নাকি দেইনি, বাট আমি কিন্তু ইউজার নেম দিয়েছি। সো আমি দেখি কোথাও আমার স্পেলিং মিস্টেক আছে কিনা। হ্যাঁ এখানে আমার একটা টাইপ আছে, এটা হচ্ছে আমার ইউজার নেম। এখন আমি আবার যাবো এবং এটাকে আপডেট করবো, নাবিল আপডেটেড করে দিচ্ছি। এখন যদি আমি আপডেট করি, এখন যদি আমি যাই আমার কোনো ইরর হয়নি, তার মানে আমার ডেটাটা আপডেট হয়ে গেছে। আমি যদি রিফ্রেশ দিই দেখেন আমার কিন্তু ইমেলটা আপডেট হয়ে গেছে, ঠিক আছে। এবং আমি সেম ওয়েতে আমি কি করবো, এখন আমি আমার একটা ফার্স্ট নেম অ্যাড করবো। সো আমি এখানে অ্যাড করে দিচ্ছি নাবিল, আমি মইনুল অ্যাড করে দিচ্ছি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিচ্ছি নাবিল, ঠিক আছে। এবং ইউজার নেম চেঞ্জ করে দিচ্ছি নাবিল চেঞ্জ হিসেবে। আমি যদি এখন আপডেট দিই দেখি আমার কোনো ইরর হয়েছে কিনা, আমার কোনো ইরর কিন্তু হয়নি, তার মানে আমার এটা আপডেট হয়ে গেছে। এবং আমি যদি রিফ্রেশ দিই দেখেন আমার কিন্তু আপডেট হয়ে গেছে, দেখেন আমার কিন্তু এখন এটা আপডেট হয়ে গেছে। সো আমি এখন নাবিল চেঞ্জ দিয়ে কিন্তু লগ ইন করতে পারবো। আমি যদি ব্যাক যাই এবং লগ আউট করি, আচ্ছা এখানে মেসেজ আসছে, এই মেসেজটা একচুয়ালি প্রোফাইলে আসবে, ওটা আমি ফিক্স করতেছি, বাট আমি এখন লগ ইন করবো নাবিল চেঞ্জ দিয়ে। সো নাবিল চেঞ্জ এবং পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। এখন যদি আমি লগ ইন করি এবং প্রোফাইলে যাই দেখেন এগুলো কিন্তু আমার আপডেট হচ্ছে সাকসেসফুলি। সো এগুলো আমি আমার আগের মতোই করে দিব। সো আমি ইমেলও চেঞ্জ করে দিব, আপডেট করে দিচ্ছি। ওকে সেখানে আমি একটা মেসেজ নিয়ে আসবো, আমি মেসেজটা সেন্ড করে দিচ্ছি বাট মেসেজটা দেখাচ্ছি না। সো আমি যেটা করবো এখানে জাস্ট সিম্পলি মেসেজটা শো করে দিব যদি আমার আপডেট হয়। সো আমি এখানে আসবো এবং ফর্ম গ্রুপের মধ্যেই আমি মেসেজটা দেখিয়ে দিব। আমার মেসেজের কিন্তু একটা এইচটিএমএল টেমপ্লেট আছে, আমি জাস্ট ওটাকে শো করে দিব। সো ইফ যদি আমার কোনো মেসেজেস থাকে তাহলে আমি এখানে ওটা দেখিয়ে দিব, ইন ইফ এটা চলে আসবে। এবং এখানে আমার অ্যাকচুয়ালি এটা না, আমার মেসেজ টেমপ্লেটটা চলে আসবে, সেখানে হয়ে যাবে ইনক্লুড মেসেজ ডট এইচটিএমএল, ঠিক আছে। এবং এখানে আমি আরো একটা কাজ করব, যদি আমার কোনো ফর্মের নন ফিল্ড ইরর থাকে সেটাও আমি এখানে শো করব। সো আমি যেটা করব এখানে সেম কাজটা, ইফ ফর্ম ডট নন ফিল্ড ইরর্স, সো এখানেও আমি একটা মেসেজটাকে শো করে দিব, এখানে ইনডিফ হয়ে যাবে ফর ফর ইরো ইন ফর্ম ডট নন ফিল্ড ইরোস, আমি এখানে ইরোটাকে শো করে দিব। সো ইন ফর এখানে আমি যেটা করবো জাস্ট একটা অ্যালার্ট নিয়ে আসবো, সো ডট অ্যালার্ট, এটা হয়ে যাবে হচ্ছে আমার ড্যাঞ্জার। এবং এখানে আমার ইরোর মেসেজটা আমি শো করে দিব এবং এটা হয়ে যাবে হচ্ছে আমার ড্যাঞ্জার। ওকে এখন যদি আমি আবার যাই এবং রিফ্রেশ দিই এবং আমি সেখানে একটা ইরোর হয়েছে,
সেটা হচ্ছে ইন ফর এক্সপেক্টেড। আমি একটা টাইপও করছি এখানে, ইন ফর হয়ে গেছে, এখানে ইন্ট ফর হবে। যদি আমি রিফ্রেশ দিই, এখানে এখন কিন্তু দেখাচ্ছে প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি। সো আমি যদি এটাকে চেঞ্জ করি, আমি জাস্ট মই অন করে দিচ্ছি, ঠিক আছে। এখন যদি আমি আপডেট দিই, দেখেন আমার প্রোফাইল কিন্তু আপডেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো আমি যদি এমন একটা ইউজার নেম দিই, ঠিক আছে, যেটা অলরেডি আছে, তাহলে কিন্তু আপডেট হবে, তাহলে আমার একটা ইরর কিন্তু সে দেখাবে। এবং যে ইররটা দেখাবে সেটা হচ্ছে এই ইনপুট ফিল্ডের নিচে আমি দেখাবো। তো আমি সেম কাজ, আমি যখন রেজিস্ট্রেশনের কাজ করছিলাম, যে কাজটা করছিলাম সেটাকে আমি এখানে করে দিব। আমি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আসবো এবং এটা ক্লাস অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে টেক্সট ড্যাঞ্জার, কাস্টম একটা ক্লাস দিয়ে দিচ্ছি এবং PY অন করে দিচ্ছি। এবং এখানে হচ্ছে আমার যদি কোনো ফার্স্ট নেম রিলেটেড ইরর থাকে, সো অ্যাকাউন্ট ডট ফার্স্ট নেম ডট হিরোস, ওকে। এবং সেম কাজটা আমি প্রত্যেকটা ফিল্ডের জন্য করে দেবো। এখানে যদি আমার লাস্ট নেম রিলেটেড কোনো ইরর থাকে, সো অ্যাকাউন্ট ডট, এটা হয়ে যাবে আমার লাস্ট নেম, লাস্ট নেম, এটা হয়ে যাবে হচ্ছে আমার ইউজার নেম, এটা হয়ে যাবে হচ্ছে আমার ইউজার নেম, ইউজার নেম, এটা হয়ে যাবে আমার ইমেল, হয়ে যাবে হচ্ছে আমার ইমেল, এটাকে আমি ইমেল করে দিচ্ছি, পাসওয়ার্ড রিলেটেড কোনো ইরর আপাতত থাকবে না। সো আমি এখানে রিফ্রেশ দিচ্ছি। এখন যদি সাপোজ আমি একজন ইউজার যে আছে তার নাম দিই, সাপোজ আমি নাবিল ওহম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন যদি আমি আপডেট দিই, আমার কিন্তু আপডেট হয়নি, ঠিক আছে, এবং আমার ইরোরটাও দেখায়নি। সো ইরোরটা কেন দেখায়নি আমি দেখি, এখানে কোনো ভুল করছি কিনা। অ্যাকাউন্ট ডট ইউজার নেম ডট ইরোরস, এখানে আমার ইরোরটা দেখানোর কথা আছে। আমি একবার প্রিন্ট করি এখানে, দেখি যে কি অবস্থা, ফর্ম ডট ইরোরস এ কি আসছে। দেখেন ফর্ম ডট ইরোরস এ কিন্তু আমার চলে আসছে যে ইউজার উইথ দ্যাট নেম অলরেডি এক্সিস্ট, ঠিক আছে। তার মানে আমার কাজ করছে ফর্ম ভ্যালিডেশনটা। সো আমার যেটা করতে হবে, এই টেমপ্লেট আমি দেখাবো, আমি টেমপ্লেটেও দেখাইছি, বাট সে আমাকে এখানে দেখাচ্ছে না। সো এখানে কোনো একটা ভুল করছি আমি, যে কারণে সে আমাকে দেখাচ্ছে না। আমি আরেকবার চেক করতেছি, সেটা হচ্ছে নেম, ইউজার নেম, ইমেল ডট ইরোরস। আচ্ছা আমি ইমেল একটা চেক করে দেখি, সাপোজ এখানে আমি আমার যে ইমেল আছে সেটাই আমি দিচ্ছি। সো আমি যদি নাবিল ওয়ান দিই এবং আপডেট করি, দেখি সে কিন্তু আমাকে দিচ্ছে যে আই ইউজার উইথ দ্যাট ইমেল অলরেডি এক্সিস্ট, বাট সে আমাকে টেমপ্লেটে দেখাচ্ছে না, অ্যাকাউন্ট ডট ইমেল ডট ইরোরস। আচ্ছা আমি রেজিস্ট্রেশনে চলে যাচ্ছি যে আমি কিভাবেই দেখাইছি কিনা। আমি যদি রেজিস্ট্রেশনে চলে যাই, দেখেন আমি কিন্তু এভাবে দেখাইছি যে ফর্ম ডট, আচ্ছা এখানে অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট না, আমার ফর্ম আসবে, কারণ আমার ফর্মের মধ্যে অ্যাকচুয়ালি ইরোরটা, সরি, এখানে হয়ে যাবে আমার ফর্ম, হয়ে যাবে আমার ফর্ম, এখানে আমার, এখানে হয়ে যাবে ইমেল, ইমেল, সরি, ফর্ম, ফর্ম ডট ইমেল ডট ইরোস। এখন যদি আমি রিফ্রেশ দিই, এখন যদি আমি আবার নাবিল ওয়ান দিই, আমি যদি আপডেট দিই, দেখেন আমার কিন্তু ভ্যালিডেশন চলে আসছে। সাপোজ আমি এখানে নাবিল ওয়ান দিলাম, আমি আপডেট দিলাম, আমার ভ্যালিডেশন কিন্তু দিয়ে দিচ্ছে যে ইউজার উইথ দ্যাট ইমেল অলরেডি এক্সিস্ট। সো এগুলো আমার কাজ করতেছে। সো এখন আমি যেটা করব, সাপোজ কোন ইউজার আমার এখানে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিল, মানে সে পাসওয়ার্ড চেঞ্জ করতে যাচ্ছে, তাহলে এইখান থেকে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে একদম ডিরেক্টলি। বাট সে যদি না দেয় তাহলে চেঞ্জ হবে না, ঠিক আছে। সেটার জন্য আমি জাস্ট ফর্মে একটু কাজ করে দিব। আমি ফর্মে চলে যাচ্ছি, ফর্মে চলে যাবো এবং আমি এখানে একটা মেথড ওভাররাইড করব, সো ডিফাইন ক্লিন সেলফ, এখানে আমি একটা মেথড ডিফাইন করব এবং ওই মেথড দিয়ে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করব। এখানে আমি একটা মেথড ডিক্লেয়ার করতেছি ডিফাইন, এটাকে বলে দিলাম চেঞ্জ পাসওয়ার্ড,
সেলফ চলে আসবে, তো আমি সর্বপ্রথম চেক করব যে আমার এখান থেকে এই দুইটা ফিল্ড অ্যাকচুয়ালি দেয়া হয়েছে কিনা, ঠিক আছে? সো ইফ নিউ পাসওয়ার্ড ইন সেলফ ডট ডেটা, ঠিক আছে? কারণ সেলফ ডট ডেটাতে আমার ফর্মের ডেটাগুলো থাকবে। অ্যান্ড আরেকটা সেটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড ইন সেলফ ডট ডেটা, মানে দুইটা ডেটাই যদি আমার ফর্মে দেওয়া হয় তাহলে আমি কাজটা করব, ঠিক আছে? তো সবার প্রথম আমি নিউ পাসওয়ার্ডটা নিব। সো নিউ পাসওয়ার্ড ইকুয়াল টু সেলফ ডট ডেটা নিউ পাসওয়ার্ড, সেম ওয়েতে এখানে চলে আসবে হচ্ছে আমার কনফার্ম পাসওয়ার্ড। সো কনফার্ম পাসওয়ার্ড, এবং এখানে হয়ে যাবে আমার কনফার্ম পাসওয়ার্ড। সো কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা, আমি সবার প্রথম চেক করব এদের ভ্যালু অ্যাকচুয়ালি নাল কিনা, যদি নাল না হয় তাহলে কিন্তু আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করব। সো ইফ নিউ পাসওয়ার্ড নট ইকুয়াল টু, ইফ নিউ পাসওয়ার্ড নট ইকুয়াল টু, নিউ পাসওয়ার্ড নট ইকুয়াল টু নাল, অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড নট ইকুয়াল টু নাল, ঠিক আছে? তাহলে আমি এই কন্ডিশনে ঢুক, ঠিক আছে? তো এই কন্ডিশনে ঢুকে আমি যেটা এখন চেক করবো যে এই দুইটা পাসওয়ার্ড অ্যাকচুয়ালি সেম আছে কিনা। যদি আমার সেম না থাকে তাহলে আমি একটা ভ্যালিডেশন এরর রেজ করবো, আর যদি সেম থাকে তাহলে আমি পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে দেবো। তো ইফ ইফ নিউ পাসওয়ার্ড নট ইকুয়াল টু কনফার্ম পাসওয়ার্ড, দেন আমি একটা ভ্যালিডেশন এরর রেজ করবো। সো ফর্মস ডট ভ্যালিডেশন এরর, এটা আমি বলে দিব পাসওয়ার্ডস ডু নট ম্যাচ, ওকে? আর যদি দুইটা অ্যাকচুয়ালি ম্যাচ করে থাকে তাহলে আমি পাসওয়ার্ডটা নতুন করে সেভ করে দিব, ঠিক আছে? সো আমি যেটা করব জাস্ট ইনস্ট্যান্স, কারণ ইনস্ট্যান্সের মধ্যে আমার ইউজারের অবজেক্টটা থাকবে। সো ইনস্ট্যান্স ডট সেট আন্ডার স্কোর পাসওয়ার্ড, এটা অ্যাকচুয়ালি সেলফ ডট ইনস্ট্যান্স হয়ে যাবে, সেলফ ডট ইনস্ট্যান্স ডট সেট পাসওয়ার্ড, আমার হয়ে যাবে হচ্ছে নিউ পাসওয়ার্ডটা। সো নিউ পাসওয়ার্ড, এবং এটাকে আমি সেভ করে দিব, সেলফ ডট ইনস্ট্যান্স ডট সেভ, ওকে? এবং এই ফাংশনটাকে আমি জাস্ট ক্লিনে কল করব, সো সেলফ ডট চেঞ্জ পাসওয়ার্ড। ওকে, সো এতটুকু করলে হোপফুলি আমার হয়ে যাবে। এখন যদি আমি রিফ্রেশ দিই এবং আমি যদি এখানে আপডেট করি, পাসওয়ার্ডটা যদি আমার চেঞ্জ হয় তাহলে অ্যাকচুয়ালি ডিরেক্ট প্রোফাইল থেকে লগ আউট হয়ে যাবে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ সাকসেসফুলি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? সো এখানে আমি যেটা করব, আমি সাপোজ প্রথমে আমি দুইটা পাসওয়ার্ড যাতে ম্যাচ না করে এরকম কিছু দিব, আমি দুইটা পাসওয়ার্ড এলোমেলো দিয়ে দিলাম, দেখি আমার কি আসে। কারণ আমার একটা ইরর দেখানোর কথা, আমি নন ফিল্ড ইরর এই টেমপ্লেটে দেখাইছি। তো আমি যদি আপডেট করি, ডোন্ট আপডেট, দেখেন এখানে কিন্তু আমাকে বলতেছে পাসওয়ার্ড ডু নট ম্যাচ, কারণ এখানে আমি টেমপ্লেটে শো করে দিয়েছি যদি কোনো নন ফিল্ড এরর থাকে। আমি যদি টেমপ্লেটে যাই, এখানে কিন্তু আমার শো করা আছে, যদি আমার কোনো নন ফিল্ড এরর থাকে সে কিন্তু এখানে দেখিয়ে দেবে, এবং সে কিন্তু ওটা ওটাই করছে। সেখানে আমি এররটাকে অ্যাকচুয়ালি প্যারাগ্রাফে নিয়ে যাব, ক্লাস টেক্সট ডেঞ্জার, এবং এখানে আমি এররটাকে দিয়ে দেবো, ঠিক আছে? এখন যদি আমি আবার ভুল পাসওয়ার্ড দিই, দুইটা যদি ম্যাচ না করে দিই, দেখেন সে কিন্তু আমাকে বলতেছে যে আমার পাসওয়ার্ড গুলো ম্যাচ করেনি, ঠিক আছে? এখন আমি যেটা করব, পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবো। সাম পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছি, পাসওয়ার্ড যদি আমার চেঞ্জ হয় তাহলে বুঝতে পারবেন কিভাবে যে আমার এটা লগ আউট হয়ে যাবে। আমি যদি আপডেট করি, দেখেন আমার কিন্তু ডিরেক্টলি লগ আউট হয়ে গেছে, এবং এখানে বলছে আমার প্রোফাইল হ্যাজ বিন আপডেটেড, তার মানে আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি আগের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চাই, এখন কিন্তু আমার সে লগ ইন হবে না, সে আমাকে রং ক্রিডেনশিয়ালস দেখাচ্ছে। এবং আমি আমার নতুন পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করি তাহলে লগ ইন হয়ে যাবে, দেখেন আমার লগ ইন কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমার পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি পাসওয়ার্ডটাকে আগের মতোই করে দিচ্ছি, আমি আগের পাসওয়ার্ডটাই রেখে দেবো এবং এটাকে আপডেট করে দিব, দেখেন আমার কিন্তু লগ আউট হয়ে যাচ্ছে। সো আমি আগের যে পাসওয়ার্ড ছিল ওটা দিয়ে এখন লগ ইন করতে পারবো।
আমার প্রোফাইলের এই যে ইনফরমেশন গুলো আছে এগুলো বেসিক ইনফরমেশন, এগুলো কিন্তু আমি আপডেট করতে পারতেছি সাকসেসফুলি। এখন আমি যেটা করবো, এই যে আমার প্রোফাইলের ইমেজটা, এই প্রোফাইলের ইমেজটা যাতে আপলোড করা যায় নতুন করে বা আপডেট করা যায় সেই কাজটাই করবো। তো এটা অ্যাকচুয়ালি এখানে হবে, ঠিক আছে? আমার একটা ফর্ম ডিফাইন করা আছে, আমি জাস্ট ভিউতে কাজ করবো, ব্যাকএন্ডে কাজ করবো। তো আমি যেটা করবো, ফর্মস ডট পাইতে গিয়ে ইমেজ আপডেটের জন্য, মানে প্রোফাইল ইমেজ আপডেটের জন্য একটা ফর্ম ক্রিয়েট করবো। তো আমি জাস্ট এখানে একটা ফর্ম ক্রিয়েট করে নিব, ক্লাস প্রোফাইল পিকচার আপডেট ফর্ম, এটা হবে হচ্ছে আমার একটা কাস্টম ফর্ম, ফর্ম ডট ফর্ম। এবং এখানে জাস্ট একটা ফিল্ডে চলে আসবে, সেটা হচ্ছে আমার ইমেজ ফিল্ড। তো এটাকে আমি বলে দিলাম প্রোফাইল পিকচার, এবং এটা হয়ে যাবে হচ্ছে আমার ফর্মস ডট ইমেজ ফিল্ড, এবং এটা আমার রিকোয়ার্ড হয়ে যাবে, মাস্ট বি দিতে হবে। জাস্ট এতটুকুই আমি করব। এবং আমি নতুন করে একটা ভিউ লিখবো, যে ভিউ দিয়ে ইউজার তার প্রোফাইলটাকে আপডেট করবে। তো আমি জাস্ট একটা ভিউ লিখবো, সেটা হচ্ছে চেঞ্জ প্রোফাইল পিকচার। ওকে, এখানে আমার রিকোয়েস্টটা চলে আসবে এবং এটা মাস্ট বি অ্যাড লগ ইন রিকোয়ার্ড হয়ে যাবে। এখান থেকে আমি জাস্ট একটা, যে আমার এখানে যে ফর্মটা আছে দেখেন, আমি যদি প্রোফাইল ডট এইচটিএমএল এ যাই, এখানে আমার মোডালের মধ্যে একটা ফর্ম আছে, এটা হচ্ছে আমার মোডালের মধ্যে ফর্মটা। সো এই ফর্মটা সাবমিশনের পর আমি এর ভ্যালুটা কিন্তু ধরবো। সো আমি যেটা করব, এটা মাস্ট বি রিকোয়েস্ট ডট মেথডে কল করতে হবে। সো ইফ রিকোয়েস্ট ডট মেথড মেথড ইকুয়াল টু পোস্ট, ওকে, তাহলে আমি যেটা করবো ফর্মটাকে নিয়ে আসবো। আমি ফর্মটাকে লোড করে নিচ্ছি, সেটা হচ্ছে আমার প্রোফাইল পিকচার আপডেট ফর্ম, এবং এখানে আমি এই ফর্মটাকে নিয়ে আসবো। সো প্রোফাইল পিকচার আপডেট ফর্ম, এখানে আমার রিকোয়েস্ট ডট পোস্ট চলে আসবে এবং রিকোয়েস্ট ডট ফাইলস চলে আসবে, যেহেতু এটা একটা মিডিয়া ফাইল। ওকে, অ্যান্ড আমি চেক করবো যদি ফর্মটা ভ্যালিড হয়, ফর্ম ডট ইজ ভ্যালিড, তার মানে যদি প্রোফাইল পিকচার আপলোড করা হয় তাহলে আমি যেটা করবো ইমেজটা এখান থেকে ধরে নিব। তো ইমেজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ফাইলস, এবং ওইখানে আমি যে নেমটা দিছি, এই যে আমি যে নেমটা দিছি, এই নেমটাকে আমার ধরতে হবে। সো এখানে জাস্ট এই নেমটা আমি কপি করে নিব। ওকে, এটা হচ্ছে আমার ইমেজটা। সো আমার যেটা করতে হবে, ইউজারটাকে ধরতে হবে যে কোন ইউজার অ্যাকচুয়ালি আপডেট করতেছে। তো ইউজার ইকুয়াল টু গেট অবজেক্ট 404 ইউজার, এবং এখানে পিকে ইকুয়াল টু হয়ে যাবে রিকোয়েস্ট ডট ইউজার ডট পিকে। ওকে, এবং এখানে আমি আরো একটা জিনিস চেক করব, যে যে আপডেট করতেছে অ্যাকচুয়ালি তার সাথে এই পিকেটা মিলে কিনা, ইউজারের পিকেটা। ওকে, সো ইফ ইফ রিকোয়েস্ট ডট ইউজার ডট পিকে নট ইকুয়াল টু ইউজার ডট পিকে, দেন আমি তাকে রিডিরেক্ট করে দেবো হোমে। জাস্ট সিকিউরিটি পারপাসে এটাকে আমি করে নিলাম, ঠিক আছে? এখন যদি আমার আপডেট করতে চাই, জাস্ট যেটা হবে ইউজার ডট প্রোফাইল ইমেজ ইকুয়াল টু আমার এই ইমেজটা, নতুন ইমেজটা, এবং ইউজার ডট সেভ। ওকে, এবং যেটা করব, জাস্ট একটা এখানে মেসেজ দিয়ে দেবো, সো মেসেজ ডট সাকসেস রিকোয়েস্ট, এবং আমি একটা মেসেজ দিয়ে দেবো যে প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি, প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি, প্রোফাইল ইমেজ দিয়ে দিতে পারি আমি, প্রোফাইল ইমেজ আপডেটেড সাকসেসফুল, এবং আমি তাকে প্রোফাইলে আবার রিডিরেক্ট করে দিব। সো রিটার্ন রিডিরেক্ট। ওকে, এটা করলে হোপফুলি আমার কাজটা হয়ে যাবে। আচ্ছা, এখন আমি প্রোফাইলে যাব এবং এখানে সিএসআরএফ টোকেন অ্যাড করে নিব সর্বপ্রথম। সো আমার ফর্মটা আছে হচ্ছে এখানে, মেথড হবে হচ্ছে আমার পোস্ট। ওকে, অ্যাকশন দিয়ে দিব, সরি, অ্যাকশন হবে হচ্ছে আমার ইউআরএল, এটা আমার সেকেন্ড ব্র্যাকেটে মানতে হবে, অ্যাকশন হয়ে যাবে হচ্ছে আমার ইউআরএল চেঞ্জ প্রোফাইল পিকচার, ঠিক আছে? এবং এটা হয়ে যাবে হচ্ছে আমার অ্যাং টাইপ
বলতো মাল্টি পার্ট ফর্ম ডেটা, যেহেতু আমি ইমেজ আপলোড করবো। এবং আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি এই ভিউটাকে ইউআরএল এ লিঙ্ক আপ করে দিব। তো পার্ট চেঞ্জ প্রোফাইল পিকচার, ওকে, এবং এখানে আমার চেঞ্জ প্রোফাইল পিকচারটা চলে আসবে এবং নেম সেম এটাই হয়ে যাবে, ওকে। এবং অ্যাকশনে এটাই হবে। সো আমি আবারও এটাকে কপি করে দিচ্ছি, যদি ভুল যেন ভুল না হয়। সো হোপফুলি এতটুকু করলে আমার হয়ে যাবে। এখানে বাটন বাটন টাইপ সাবমিট হয়ে যাবে, কারণ আমি ফর্মটাকে সাবমিট করব। বাটন টাইপ সাবমিট, এবং আমার যে ইমেজটা আছে এটা রিকোয়েস্ট করে দিব আমি। সো অবশ্যই ইমেজটাকে আমার দিতে হবে। এখন যদি আমি রিফ্রেশ দিই, আমি রিফ্রেশ দিব এবং এখান থেকে একটা প্রোফাইল চেঞ্জ করে দিব। কারণ যদি সেভ চেঞ্জ দিই, দেখেন সে কিন্তু চেঞ্জ নিচ্ছে না, কারণ এটা আমার রিকোয়ার্ড। আচ্ছা, এটা আমার বাটন টাইপ সাবমিট, সেভ চেঞ্জেস বাটন আমার রিকোয়ার্ড দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমি বাটনটাকে ফর্মের বাইরে নিয়ে আসছি। এটা অ্যাকচুয়ালি ফর্মের ভিতরে চলে যাবে, এটাকে আমি জাস্ট ফর্মের ভিতরে নিয়ে আসবো। ডট ফর্ম গ্রুপ, এবং আমার যে এই ফুটারটা আছে এটা লাগবে না। যদি আমি রিফ্রেশ দিই, এখন বাটনটা আমার ফর্মের মধ্যে আসছে। আমি যদি সেভ চেঞ্জেস দিই, দেখেন দেখাচ্ছে যে প্লিজ লেটটা ফাইল, ঠিক আছে। সো আমি একটা ফাইল সিলেক্ট করবো এবং ইমেজটা চেঞ্জ করে দেবো। সাপোজ এখান থেকে আমি একটা ইমেজ দিয়ে দিচ্ছি, আমি এই ইমেজটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি সিলেক্ট করার পরই দেখেন এটা কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে, আমার সেভ চেঞ্জেসে আসতেছে না। সো এটা দেখি কেন হচ্ছে। বাটন টাইপ সাবমিট, এটা হচ্ছে আমার বাটন, এটা হচ্ছে আমার ফর্ম, ঠিক আছে, মডেল সবকিছু ঠিক আছে, আমার চলে যাচ্ছে কেন আমি আবার দেখি। আমি আপডেট প্রোফাইলে যাব এবং এখানে ব্রাউজ দিব, নতুন একটা ফাইল নিব। আচ্ছা, ওইখানে মেবি আমার এখানে ক্লিক পড়ে গেছিল, যেখানে আমার মডেলটা চলে গেছে। এখন যদি আমি সেভ দিই, সিএসআরএফ টোকেন, আচ্ছা আমি সিএসআরএফ টোকেনটা অ্যাড করিনি, সিএসআরএফ টোকেনটা অ্যাড করে নিচ্ছি। সিএসআরএফ আমি ব্যাক যাব এবং রিফ্রেশ দিব, এবং এখান থেকে একটা ইমেজ আপলোড করব। মেটা আপলোড করে দিচ্ছি এবং আমি সেভ চেঞ্জেস এ দিয়ে দিচ্ছি। দ্য ফিল্ড ইজ রিকোয়ার্ড, আচ্ছা এখানে মেবি আমি ভুল একটা ফর্ম দিয়ে দিছি। অ্যাকচুয়ালি দেখি, আমি ভিউতে চলে যাই, দেখেন এখানে আমার প্রোফাইল পিকচার আপডেট ফর্ম, আচ্ছা প্রোফাইল পিকচার আপডেট ফর্মই আছে। ফর্ম ইজ ভ্যালিড, প্রোফাইল পিকচার আপডেট ফর্ম, চেঞ্জ প্রোফাইল পিকচার, দ্য ফিল্ড ইজ রিকোয়ার্ড, প্রোফাইল পিকচার আপডেট ফর্ম। এখানে যেটা হয়েছে, আমার অ্যাকচুয়ালি সেই ইউজার যে ফর্মটা ছিল ওর ভ্যালিডেশন চেক করতেছে, বাট আমি তো অ্যাকচুয়ালি এখানে কোনো ভ্যালিডেশন চেক করিনি। আমি জাস্ট এখানে একটা সিম্পল ফর্ম নিয়েছি, তাই না? এটা তো চেক করার কথা না। সো কেন চেক করতে সেটা আমি দেখতেছি। আমি যদি এখানে আমার অ্যাকাউন্ট, তো ঠিক আছে, এটা তো আমার প্রোফাইল, আমি প্রোফাইল পিকচারে চলে যাই। এটা হচ্ছে আমার চেঞ্জ প্রোফাইল পিকচার, ঠিক আছে। আচ্ছা, আমি অ্যাকশনটা একবার চেক করি যে অ্যাকশন অ্যাকচুয়ালি কি দিছি। অ্যাকশনে আমার চেঞ্জ, এখানে যে রোডটা হয়েছে সেটা হচ্ছে, এখানে আমি অ্যাকশনে প্রথম নাল রাখছি, বাট পরে আবার আরেকটা ইউআরএল অ্যাড করছি, যে কারণে হয়তো সে এখান থেকে প্রথম অ্যাকশনটাকে নিয়ে নিচ্ছে। সেটাকে আমি জাস্ট তুলে দিব। এখন যদি আমি রিফ্রেশ করি, এখন যদি আমি পিকচারটা চেঞ্জ করি, আমি যদি সেভ চেঞ্জ দিই, দেখেন আচ্ছা আমার চেঞ্জ হয়েছে, বাট এখানে একটা ভিউতে ইরর হয়েছে। সো ইররটাকে আমি সলভ করতেছি, সেটা হচ্ছে আমার যে রিটার্নটা আছে এটা বাহিরে হয়ে যাবে। সো এটা আমি করে দিচ্ছি এবং এটা আমার দরকার নেই।
এটা হচ্ছে আমার রিকোয়েস্ট ডট মেথড পোস্ট। আচ্ছা এটা এখানেও দিব আমি, এবং আমার এখানেও করে দিব। যদি আমার মেথড পোস্ট না হয় তাহলে রিটার্ন রিডিরেক্ট প্রোফাইল। ওকে, এখানে অ্যাকচুয়ালি লাগবে না। এখন যদি আমি যাই দেখবেন আমার প্রোফাইল পিকচারটা আপলোড হয়ে যাওয়ার কথা। আমি যদি রিফ্রেশ দিই, আচ্ছা এখন আমি প্রোফাইল পিকচারটা আবার আপলোড করতেছি। এখন যদি আমি আপলোড দিই, আমি যদি সেভ চেঞ্জ দিই, আচ্ছা আপলোড হচ্ছে না, দেখি কেন এরকম হচ্ছে। আমি যদি আবার এররটাকে প্রিন্ট করি, এলস প্রিন্ট ফর্ম ডট এরর্স, আমি রিফ্রেশ দিচ্ছি এবং আবার আপলোড করতেছি, পজ, সেভ চেঞ্জেস দিই, দেখি কোনো এরর আছে কি না। এখানে একটা এরর হয়েছে, আচ্ছা দ্য ফিল্ড ইজ রিকোয়ার্ড, মানে আমি ফিল দেওয়ার পরও সে আমাকে বলতেছে দ্য ফিল্ড ইজ রিকোয়ার্ড। সো আমি নেম গুলা ম্যাচ করে দিই। এখানে আমি দিছি হচ্ছে প্রোফাইল পিকচার, বাট আমার এইচটিএমএল এ দিছি হচ্ছে প্রোফাইল ইমেজ, সরি। এখানে যদি আমি দেখি, দেখেন আমার এইচটিএমএল এর নাম কিন্তু প্রোফাইল ইমেজ, যে কারণে আমাকে সে বলতেছে যে আমি অ্যাকচুয়ালি ইমেজটা দেইনি। সো এখন যদি আমি রিফ্রেশ করি এবং আপলোড করি, হোপফুলি হয়ে যাওয়ার কথা। সো এখানে আমি নতুন একটা ইমেজ আপলোড করব, আমি এটা দিয়ে দিচ্ছি, এবং আমি যদি সেভ চেঞ্জেস দিই, দেখেন আমার কিন্তু নতুন ইমেজ চলে আসছে এবং এখানে বলছে প্রোফাইল ইমেজ আপডেটেড সাকসেসফুলি। আমি যদি আবার আপডেট দিই, আমি যদি নতুন একটা ইমেজ দিতে চাই, এটা দিয়ে দিচ্ছি, এবং আমি যদি সেভ চেঞ্জেস দিই, দেখেন আমার কিন্তু প্রোফাইল ইমেজ আপডেট হয়ে যাচ্ছে এবং এখান থেকে আমি বিভিন্ন ইনফরমেশনও কিন্তু আপডেট করতে পারতেছি। ঠিক আছে, তো আমার ইউজারের যে ইনফরমেশন গুলো এটা কিন্তু এখান থেকে আপডেট করা যাচ্ছে, প্লাস আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারতেছি। তো এখানে আমার কিছু জিনিস বাকি আছে, যেমন আমার ফলোয়ার্স দেন ফলোয়িং, ঠিক আছে, এই জিনিসগুলো এখন আমার নাই। ফলোয়ার এবং ফলোয়িং এর জন্য আমার আলাদা কাজ করতে হবে, সো এটা আমি আপাতত স্ট্যাটিক রাখতেছি। আমি যেটা করবো, ইউজারের কতগুলো পোস্ট আছে এটা ডাইনামিক্যালি দেখিয়ে দিব। সো এটা খুবই সিম্পল, আমি জাস্ট টেমপ্লেটে গিয়ে আমার এখানে জাস্ট এটা আমি দেখিয়ে দিব, অ্যাকাউন্ট ডট ইউজার আন্ডার স্কোর ব্লগস ডট কাউন্ট। এতটুকু করলে হোপফুলি হয়ে যাবে, কারণ আমি যদি ব্লক মডেলে যাই, আমি যদি ব্লক মডেলে যাই এবং এখানে যদি আমি ইউজারটা লক্ষ্য করি, তাহলে এর কিন্তু একটা রিলেটেড নেম আছে। তো এটা দিয়ে আমি এখানে এই কাজটা করে দিতে পারবো। আমি যদি রিফ্রেশ দিই, দেখেন আমার কিন্তু চলে আসছে 8, আমি নাবিল হিসেবে লগ ইন আছে এবং এখানে কিন্তু আমার টোটাল 8টা পোস্ট দেখিয়ে দিচ্ছে যে আমার 8টা পোস্ট আছে। এবং আমি আরো একটা কাজ করবো, সেটা হচ্ছে এখানে প্রোফাইল না দিয়ে আমি আমার ইউজার নেমটা দেখিয়ে দিই। তো আমি যেটা করবো, হেডারে যাব, আমি হেডারে গিয়ে ওইখানে আমি আমার ইউজারের নেমটা দেখিয়ে দেবো, যে ইউজার অ্যাকচুয়ালি লগ ইন করছে। সো এটা আমার ডাইনামিক হয়ে যাবে। সো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ডট ইউজার নেম, যদি আমি রিফ্রেশ করি দেখবেন আমি ইউজার নেমটা দেখি, যদি আমার ইউজার নেম চলে আসছে এবং এখান থেকে আমি আমার ডেটা আপডেট করতে পারতেছি, আমার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারতেছি এবং প্রোফাইল পিকচারও চেঞ্জ করতে পারতেছি। এটা আমি এখান থেকে আমি সবগুলো আপডেট করতে পারতেছি এবং এখানে লগ আউট করলে আমার লগ আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকের জন্য এতটুকু ছিল। ইউজার প্রোফাইল আপডেট কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা করব, এটাই দেখানো আমার টার্গেট ছিল। তো নেক্সট ভিডিওতে আমি এই যে ইউজারের যে ব্লকের লিঙ্ক গুলো আছে এগুলো নিয়ে কাজ করব, কিভাবে এগুলোকে ডাইনামিক্যালি আনতে। আজকের জন্য থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।